সিস্টার, আজ থেকে আমি ওটা নিজেই করে নেব। আমেদ না, মানে আমি তো করি। সিস্টার, আমার পায়ে প্রবলেম, হাতে কোনো সমস্যা নেই। প্লিজ আপনি আমেদ দিন আমায়। থ্যাংক ইউ। আমি যতটা সম্ভব নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। বাবা, কি হলো? মানে আমি না, আমি সত্যিই বুঝতে পারছি না গো। কেন, কি হয়েছে? কি আমি আমি মানে আমি কি করব, আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা। কেন, কিসের কি করবি? এই যে লগ্না, আমাদের লগ্না। হ্যাঁ, যে যেই মেয়ে পড়াশোনা করতে চায়, পড়াশোনা করে সায়েন্টিস্ট হতে চায়, সেই লগ্না কি বিশ্বাস করছে তুমি জানো? কি ও ভূত প্রেত পিশাচিনী এইগুলোতে বিশ্বাস করছে? আরে লগ্না, তুই এসব ভূত প্রেত পিশাচ এইসবই বিশ্বাস করছিস? হ্যাঁ, সিস্টার কি হলো? আন্টি, তোমার আবার কি হলো? ও, তুমিও তুমিও এই লগ্নার মতো ভূতে ভয় পাচ্ছ আন্টি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি সব শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলেন? আপনিও আপনি এসবে বিশ্বাস করেন? এই সুযোগ লগ্নার মনে আরো ভয় ধরানোর। হ্যাঁ, বিশ্বাস করি তো। ও, মানে আপনি কখন এসবের প্রমাণ পেয়েছেন নিজে? হ্যাঁ পেয়েছি। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, একটা প্রশ্ন করবো, মানে আমি জানি আমার এই প্রশ্নটা করা হয়তো ঠিক হচ্ছে না। ভগবান বিশ্বাস করেন? না, খুব একটা যে করি তা নয়। কিন্তু আপনার বাড়িতে যে মা সিংহ বাহিনী আছেন, আপনার মা তো তার পুজো না করে মুখে জলটুকুও তোলেন না। দেখুন, সেটা একেবারেই মার নিজের বিশ্বাস। কিন্তু উনি ফল তো কিছু পেয়েছেন নিশ্চয়ই, তার উপস্থিতি, তাই নিশ্চয়ই বিশ্বাস করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি কি কখনো ভূতের উপস্থিতি টের পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি তো। জানেন তো, আমাদের আমাদের গ্রামে না একটি একটি মেয়ে ছিল, এই কিরম বয়সী হবে বলতো, এই লগ্নারই বয়সী, কি অদ্ভুত সব কাণ্ড কারখানা করে বেড়াতো জানেন, এই এখান থেকে এখানে ছুটে বেড়াতো, অত বড় গাছ তার মুখ ডালে উঠে পড়তো, আবার তরতর করে ওই গাছটা থেকে নেমেও পড়তো, মানে আমরা আমরা সবাই অবাক হয়ে যেতাম, মানে এই মেয়েটা এগুলো করছে কি করে? তারপর তারপর এক ওঝা এলো, বলল ওই মেয়েটার উপর কিছুতে ভর করেছে, মানে ওই ভূত প্রেত এইসব,
তারপরে অনেক চেষ্টার পর উনি বললেন গন্ডগোলটা গন্ডগোলটা নয় মেয়েটির বাড়িতে আছে অথবা অথবা গ্রামে। ও যেন গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু ওর বাড়ির লোক শুনল না। তারপর একদিন লগ্না, তারপরে আর কিছু নেই। সিস্টার, আপনি একজন ট্রেন নার্স, আপনি আপনি এসব বিশ্বাস করেন না মিস্টার রায়চৌধুরী? আমি কি বলবো বলুন তো, মানে লগ্নার এই ঘটনাটার সঙ্গে আমাদের ওই গ্রামের মেয়েটার ঘটনার আমি এত মিল পাচ্ছি, আমার তাই মনে পড়ে গেল। আমার আর কি বলুন। দেখুন সিস্টার, এসব পুরো ব্যাপারটাই একেবারে মানসিক। এই যে লগ্না শুনলো, এটা এটা মাথায় ঢুকে গেল, ওইটা নিয়ে ভাববে, রাতে ঘুমের করে স্বপ্ন দেখবে, মানে এটা পুরোটা পুরোটাই মানসিক ব্যাপার, আর কিছু নয়। হ্যাঁ বাবা, তুমি না একদম ঠিক বলেছ। তবে সেটা যাতে না হয় আমি তার ব্যবস্থা করছি। লগ্না, তোর তোকে স্কুলে নিয়ে যাবো। স্কুলে যাবো? স্কুলে গেলে আর এরকম হবে না? না হবে না। লগ্না, স্কুলে গেলে তুই সবার সঙ্গে মিশবি, খেলাধুলো করবি, পড়াশোনা করবি। আমি তোকে বলছি, পড়াশোনা করলে তোর আর এইসব চিন্তা মাথার মধ্যে আসবে না। চ রেডি হ, তোকে স্কুলে নিয়ে যাবো। লগ্না, স্কুলে গেলে তুই সবার সঙ্গে মিশবি, খেলাধুলো করবি, পড়াশোনা করবি। আমি তোকে বলছি, পড়াশোনা করলে তোর আর এইসব চিন্তা মাথার মধ্যে আসবে না। চ রেডি হ, তোকে স্কুলে নিয়ে যাবো। পড়াশোনা করলে লগ্নার মাথায় সব ঢুকবে না বুঝি? দেখি কেমন না ঢুকে থাকে। কি স্কুলে নিয়ে যাবে তুমি লগ্নাকে? বাবা, চমকে উঠলে কেন? কি হয়েছে? দাদা আসলে লগ্নাকে স্কুলে নিয়ে যাবেন বলেছেন তো তাই। তোর অনুমতি নিতে এসেছি, অবশ্য অনুমতি না দিলেও নিয়ে যাব। তুমি যখন ঠিক করিয়ে ফেলেছো ওকে নিয়ে যাবে, তখন অনুমতি শব্দটা আবার ব্যবহার করছো কেন? না মানে অনুমতি তুমি তো কাল দিয়েই দিয়েছো, আবার নতুন করে দেওয়ার তো কিছু নেই। দেখো মা, তোমাকে না জানিয়ে আমি কখনো কোনো কাজ করিনি, আজও করবো না, তাই তোমায় জানাতে এসেছি। শ্রীমতী, লগ্নকে রেডি করো। রেডি করে দেবে মানে? রেডি করার আবার কি আছে? যেভাবে আছে সেভাবেই তো যাবে। এটা যখন জানো যে কাল আমি অনুমতি দিয়েছিলাম, এটাও তো জানো যে আমি একটা শর্তও দিয়েছিলাম। দিনটা বদলেছে ঠিকই, কিন্তু আমার শর্ত তো বদলায়নি। ঠিক আছে, তাই হবে। সিস্টার, হ্যাঁ চলো। হ্যাঁ, স্কুলে নিয়ে যাবে তুমি লগ্নাকে? তোর অনুমতি নিতে এসেছি, অবশ্য অনুমতি না দিলেও নিয়ে যাবো। কি হলো বড় বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও লগ্নকে গিয়ে রেডি করো। হ্যাঁ মা। মানতে পারছি না ইন্দ্রর এই জেদ, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মানার তো কথাও নয় মা। কুন্তলা,
একটা কাজ করো তো। অসুবিধা হচ্ছে না তো ভালো জেঠু? দেখ দেখ শ্বশুরমশাই কেউ সঙ্গে করে নিয়ে এসেছে। ওই শ্বশুরমশাইয়ের জন্যই তো আমাকে সরিয়ে ওর বানানো কি নাকি যন্ত্র এক্সিবিশনে যাবে, না হলে ও আর এমন কি। দাঁড়া দেখাচ্ছি মজা। বিয়ে তো হয়ে গেছে আর লেখাপড়া করে কি হবে? লগ্না শোন কথা বলছো আমাকে তাড়িয়ে দেবে কেন বুঝি? আর শোনো আমার মোটেও বিয়ে হয়নি। শোন শোন কি বলছে শোন, বলে বিয়েই হয়নি। শীতদের সুখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে, লুকোচ্ছিস কেন রে? বোধ হয় যার সাথে বিয়ে হয়েছে তার কথা কাউকে মুখ ফুটে বলতে পারছে না। করুক আরো অসম্মান করুক, আরো অপমান করুক, ওরা তাতে যদি রেগে লগ্না সিঁদুর তুলে ফেলে। এত বাজে লোকের সাথে বিয়ে হয়েছে তোর? ছোট লোক খবরদার, লাট সাহেবের ব্যাপারে একটা বাজে কথা বলবে না। লাট সাহেব বুঝি তোর বর? হ্যাঁ হয়েছে, লাট সাহেবই আমার বর, আর কিছু বলবে? কিচ্ছু না ভালো জেঠু। কেন লুকোচ্ছিস লগ্না? ওরা লগ্নাকে বাজে কথা বলছিল। চল আমার সঙ্গে চল। এইবার সূর্যের পালা, চল। ভাববেন না, হ্যাঁ তাই হবে। ঠিক আছে, আপনি আপনি ম্যাডামকে নিশ্চিত থাকতে বলুন, ম্যাডামের অনুরোধ তো আমাদের কাছে আদেশ। না আজকে হেডমাস্টার মশাই আসেননি, ঠিক আছে আমি কথা বলে নেব। আরে কি সৌভাগ্য ইন্দ্রবাবু, আসুন 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 আসুন। নমস্কার। নমস্কার, আমি একটু লগ্নার ব্যাপারে কথা বলতে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু লগ্না এই অবস্থায় শাড়ি পরে সিঁদুর মাথায়? লগ্নার ব্যাপারে কথা বলতে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু লগ্না এই অবস্থায় শাড়ি পরে সিঁদুর মাথায়? হ্যাঁ একটা ব্যাপার হয়ে গেছে, আপনাকে বলবো সব পরে। হ্যাঁ আমি কিছু কিছু শুনেছি, গ্রামের বেশ কিছু মানুষ হাটের চায়ের দোকানে এই নিয়ে কথা বলছিল। গ্রামের মানুষের সাথে মনে হয় আপনার কোনো ঝামেলা হয়েছে, বাজারের আড্ডার জায়গা তো এই নিয়ে সরগরম ছিল। হ্যাঁ তা একটুখানি
হয়েছিল থাকে সব কথা, দেখুন যারা বলার তারা বলবেই। আমিও কিনেছি কারণ আমি চাই ও পড়াশোনা শিখুক, ও লেখাপড়া শিখে বড় হোক অনেক। হ্যাঁ সে তো হতেই পারে, সে স্কুলের ছাত্রী, কদিন স্কুলে আসেনি আবার আসবে, এই নিয়ে আপনার আসা দরকার ছিল না। তুমি নিয়মিত স্কুলে আসলে আমার সুবিধেই হবে লগ্না। তাহলে তাহলে আর কি লগ্না, কাল থেকে স্কুলে চলে এসো। দেখেছিস লগ্না, আমি বলেছিলাম না মাস্টার মশাই শুনলে না করবে না। দেখুন মেয়ের আনন্দ আর ধরছে না, আসলে কি জানেন বাড়ির মধ্যে আটকে ছিল, নানা রকম উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরছিল, তাই লগ্না এবার মন দিয়ে লেখাপড়া কর, ভালো করে পড়াশোনা করলে দেখবি মাথার ভেতর থেকে সব উল্টো পাল্টা চিন্তা দূর হয়ে যাবে। আরো বাড়বে, তুমি শুধু দেখো লগ্না। ঠিক আছে আজ তাহলে আসি, নমস্কার। একটা কথা ছিল ইন্দ্রবাবু। হ্যাঁ বলুন না, ওই স্কুল বিল্ডিং রং করার ব্যাপারে তো? ঠিক আছে মার সঙ্গে কথা বলবো আমি। না না সে ব্যাপারে নয়, আমি লগ্নার ব্যাপারেই কথা বলছি। দেখুন ওর তো বিয়ে হয়ে গেছে, এই সিঁদুর শাড়ি এসব তো এখানে চলবে না। বাহ, উনি তো আমার কাজ আরো সুবিধে করে দিচ্ছেন। বলুন বলুন, আরো ভালো করে বলুন। মা আপনার চা ওখানে রাখো। কিন্তু এখনো ফোন এলো না কেন? আসবে মা আসবে, ঠিক আসবে। তুমি ভালো করে বুঝিয়ে বলেছো তো কি করতে হবে? হ্যাঁ মা, আপনি ঠিক যেমন করে বলেছিলেন আমি ঠিক তেমন করেই বুঝিয়ে বলেছি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে। মানে আপনি ওনাকে বলে দিতে বলেছিলেন তো, মানে ওনার নাম করেই। কাকে বলেছো বললে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে। তাহলেও কি পরে আসবে? তুই যেমন ইউনিফর্ম পরে এসেছিস ওকেও সেরকম পরে আসতে হবে। তুই যেমন ইউনিফর্ম পরে এসেছিস ওকেও সেরকম পরে আসতে হবে। আমার একটা শর্ত আছে, শর্ত এটাই যে তোকে ঠিক এই অবস্থাতেই স্কুলে যেতে হবে। মানে তুই শাড়িটাও ছাড়তে পারবি না, সিঁদুরটাও তুলতে পারবি না। তাহলে কথা হয়ে গেল লগ্না, কতদিন পড়াশুনো নষ্ট হয়ে গেছে। এই লিপি তুই ওকে ঠিক মতো দেখিয়ে দিবি, কাল থেকে তো স্কুলে আসবেই, ও দেখে। আচ্ছা মাস্টার মশাই, আমি যদি এইভাবে আসি শাড়ি পরে? অসম্ভব। না ভালো জুটো, আমি কিছুতেই সিঁদুর তুলতে পারবো না, এতে তোমার আর লাট সাহেবের ক্ষতি হবে, আমি কিছুতেই পারবো না। তুই আজকাল এইসব বিশ্বাস করছিস নাকি? আমার সমস্যা ঠিক এই জন্যই আমি ওকে স্কুলে পাঠাতে চাইছি, যাতে মাথার ভেতর থেকে এইসব উল্টো পাল্টা চিন্তা দূর হয়ে যায়। মনের ভেতর থেকে এইসব বিশ্বাস বের করতে হবে ইন্দ্রবাবু, সবার আগে ওকে এই ধরাচুরো ছাড়তে হবে। নিজেকে বারবার এইভাবে দেখতে দেখতে ও নিজেকে লিপিদের মতন ভাববে কি করে? লগ্না এসব না ছাড়লে আমি কিন্তু তোমাকে অ্যালাউ করব না, পড়াশুনোর এখানে ইতি টানতে হবে।
দিন না মাস্টারমশাই, দিন না আমাকে পড়তে। না লগ্না, লগ্নাকে কিছুতেই রাজি হবে না। একবার চেষ্টা করে দেখতেই হবে আমায়। যদি লগ্নাকে রাজি করিয়ে সিঁদুরটা তুলিয়ে দিতে পারি।